একটি প্রশ্ন আমার কাছে বারবার আসছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন বা আমাকে সিটেট পরীক্ষা কি বাংলায় দেওয়া যাবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওটা প্রস্তুত করছি, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। বিশেষ করে যারা প্রথমবার সিটেট দিচ্ছেন তারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। তো তার আগে এখান থেকে কিছু কথা আপনাদের জেনে নিতে হবে। তো কথাগুলি কি সবগুলো ডিটেলস আমি আজকে আলোচনা করব। তো বিশেষ করে যারা প্রথমবার সিটেট একদম দিচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা দেখার পর আপনারা সিটেট পরীক্ষা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আরেক বন্ধু আমাকে কমেন্ট করেছেন, স্যার আমাকে বাংলায় কি কি পড়তে হবে এবং আমি সিটেট দেবো আমাকে কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। তো এই সম্পূর্ণ জিনিস আজকে আমি আপনার জন্য ক্লিয়ার করার জন্য আজকের ক্লাস আমি প্রোভাইড করছি। তো দেখুন, সিটেট বর্তমানে পেপার ওয়ান এবং পেপার টু এর হয়। পেপার ওয়ান বলতে যারা আপনারা এলপি স্কুলে শিক্ষকতা করছেন, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিশুদের পড়াবেন, তারা আপনারা পেপার ওয়ান সিটেট দেবেন। যারা আপনারা এমই স্কুলে চাকরি করবেন বলে ভাবছেন যে আমরা না আমি এমই স্কুলে চাকরি করব, ক্লাস সিক্স টু এইট আমি পড়াবো, তো আপনারা পেপার টু এক্সাম দেবেন। তো এখানে পেপার ওয়ান পেপার টু এর যে কোয়েশ্চন প্যাটার্ন যেটা রয়েছে, কোয়েশ্চন আমরা যে সিলেবাস বলতে পারি বা কোয়েশ্চন প্যাটার্ন একদম সেম রয়েছে। তবে পেপার ওয়ানে প্রশ্নগুলো একটু ইজি আসবে তুলনামূলক পেপার টু থেকে। অর্থাৎ বলতে গেলে যেমন একটা তত্ত্ব, যেমন পিয়াগেটের তত্ত্ব কি জিন পিয়াগেটের তত্ত্ব, তো জিন পিয়াগেটের তত্ত্ব থেকে পেপার ওয়ানেও প্রশ্ন আসবে আবার পেপার টুতেও প্রশ্ন আসবে। তো পেপার ওয়ানে যে প্রশ্ন আসবে এটা একটু ইজি থাকবে, একটু সহজ ধাপের প্রশ্ন, আর পেপার টুতে প্রশ্নটা একটু কঠিন টাইপের বা একটু হাই লেভেলের প্রশ্ন আপনারা বলতে পারবেন। এই ধরনের সেম কোয়েশ্চন প্যাটার্ন থাকবে, ঠিক আছে। তো আর কি কি থাকবে আমরা একবার দেখে নিই, পরিচালিত দেখব। দেখুন, আপনারা পেপার ওয়ান দেবেন, এখানে আপনাদের পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, পাঁচটা সাবজেক্ট। সাবজেক্ট কয়টা পেপার ওয়ানে? সাবজেক্ট থাকবে পাঁচটা। কি কি? প্রথম থাকছে আপনাদের সিডিপি, তো সিডিপি থাকছে আপনাদের 30 নম্বর, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তারপর ম্যাথস, ম্যাথস থাকছে আপনাদের কত নম্বর? 30 নম্বরের গণিত থাকবে। ল্যাঙ্গুয়েজ ওয়ানে থাকবে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ টু এ থাকবে 30 নম্বর, ইবিএস এ থাকবে 30 নম্বর। ইবিএস মানে পরিবেশ। তো এখানে একটি কথা ভালো করে জেনে রাখুন যে সিডিপি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান যে সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম হবে না। হয়তো আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ানকে বাংলায় যদি রাখেন তাহলে ল্যাঙ্গুয়েজ টুকে আপনি ইংলিশ রাখতে পারেন, বা ল্যাঙ্গুয়েজ টুকে আপনি হিন্দি রাখতে পারেন বা অ্যাসামিস রাখতে পারেন। মানে কথা হচ্ছে কি, যদি ল্যাঙ্গুয়েজ ওয়ানকে বাংলা করেন তাহলে ল্যাঙ্গুয়েজ টু আপনার বাংলা হবে না, ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি ইংলিশ করেন তাহলে ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ হবে না, দুটো ভাষা সেম হবে না। ওইটা আপনি যখন অ্যাপ্লাই করবেন সিলেট পরীক্ষায় ওখানে আপনি সিলেক্ট করে দেবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান কি এবং ল্যাঙ্গুয়েজ টু কি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের আজকে মেইন যে মুদ্রা কথা সেটা ছিল কি, সিটেট পরীক্ষাটা বাংলা ভাষায় দেওয়া যাবে কি। এখানে দেখুন, সিডিপির যে প্রশ্ন আসবে, সিডিপি ম্যাথস এবং ইবিএস, আমাদের যে প্রশ্ন আসবে সিডিপি ম্যাথস এবং ইবিএস, এখান থেকে টোটাল আমাদের 60 আর 30-এ 90 নম্বর আসলো। এই 90 নম্বরের যে প্রশ্ন, প্রশ্নগুলো আমাদের হিন্দি এবং ইংলিশে থাকবে। সিডিপির যে 30 নম্বরের প্রশ্ন, প্রশ্নগুলো আমরা বাংলায় পাবো না, এক্সাম হলে গেলে কখনো বাংলায় পাবোই না, সেটা জানিয়ে রাখবেন। সিডিপির প্রশ্ন, ম্যাথসের প্রশ্ন, ইবিএসের প্রশ্ন আমরা বাংলায় পাবো না, পরীক্ষার হলে গিয়ে আপনারা ইংলিশ এবং হিন্দি দুটো মাধ্যমে আপনারা প্রশ্ন পাবেন। এবং ল্যাঙ্গুয়েজ ওয়ানকে যদি আপনারা বাংলা সিলেক্ট করেন তখন ল্যাঙ্গুয়েজ ওয়ানের বাংলার যে 30 নম্বর, ওই প্রশ্নগুলো আপনারা বাংলায় পাবেন। এবং ল্যাঙ্গুয়েজ টু যদি আপনি বাংলা নিয়ে থাকেন তো এখান থেকে যে 30 নম্বর আসবে ওইটা আপনি বাংলায় পাবেন। এবার কথা হলো, বাংলা যে পাবেন ওই বাংলাতে কি কী কী জিনিস আপনার জানতে হবে, কি কি বিষয় আপনার পরীক্ষায় আসবে, এটা আমাদের জানা কথা। আমাদের জানতে হবে যে বাংলা তো আমি পাবো, ঠিক আছে, তো বাংলা কী প্রশ্ন আসবে, রামের গল্প আসবে না শ্যামের গল্প আসবে, না যদুর বংশ আনবে না রহিমের গল্প আসবে, কিসের গল্প আসবে আমাদের জানতে হবে, তাই না? আমি যদি জানি যে এক্সামে আমাদের কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন পার্ট থেকে প্রশ্ন আসবে, কী প্রশ্ন আসবে, তাহলেই না আমার এক্সামটা ভালো হবে, তাই না? এটা হচ্ছে পেপার ওয়ানের গল্প। এবার চলি পেপার টু নিয়ে একটু গল্প করি।
পেপার টু এর সেম আপনাদের সিডিপি থেকে 30 নম্বর, সিডিপি থেকে এই চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, এই প্রশ্নটাও সেম টু সেম আপনাদের হিন্দি এবং ইংলিশে প্রশ্ন থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে। আপনি হিন্দিতে পড়ে আনসার করতে পারেন, নতুবা ইংলিশে পড়েও প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে কি 30 নম্বর, এটাই বাংলা থাকছে না। ল্যাঙ্গুয়েজ ওয়ান বলুন নতুবা ল্যাঙ্গুয়েজ টু বলুন, ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু, এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান হলো কত নম্বর 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ টু এর কত নম্বর 30 নম্বর। ভাষার ক্ষেত্রে সেম, দুটি ভাষা কিন্তু সমান হতে পারবে না। ল্যাঙ্গুয়েজ ওয়ানেও আপনার যদি বাংলা থাকে তো ল্যাঙ্গুয়েজ টু এ বাংলা হবে না, অন্য ভাষা একটা সিলেক্ট করবেন। আর এখানে আপনার ইবিএস বা ম্যাথস থাকছে না, এখানে আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন, আর্টসের যদি স্টুডেন্ট হয়ে থাকেন তখন আপনার সোশ্যাল সায়েন্স আপনি সিলেক্ট করবেন, যেখান থেকে আপনার 60 নম্বর আপনার থাকবে, সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। আর আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হন, আপনার যদি সায়েন্স থাকে কমার্স থাকে, তখন আপনি সায়েন্স এবং ম্যাথমেটিক্স সেটা আপনার জন্য পেপার টুতে সিলেক্ট করবেন, এখানে 60 নম্বর, এই টোটাল আপনার 150 নম্বর রয়েছে। ঠিক আছে ভাই, তো এবার চলি আমরা যে বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি আমি সিলেক্ট করি, দেখুন বাংলাকে যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে সিলেক্ট করি তখন আমি কি পাবো, ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে যদি বাংলা, দুটোকে আমি করতে পারবো না, আগে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু দুটো কিন্তু আমাদের সেম ল্যাঙ্গুয়েজ হবে না। আপনার বাংলাকে আপনার হয়তো যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ ওয়ান নতুবা ল্যাঙ্গুয়েজ টু। এবার আপনি যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করেন তখন এখান থেকে আপনি একটা প্যাসেজ পাবেন, প্যাসেজ থেকে আপনার 8 মার্ক আসবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আসবে এবং তার প্যাসেজ রিলেটেড কয়েকটি গ্রামার থাকবে 2-3টি, এখান থেকে আপনার 8 মার্ক থাকছে। একটা কবিতা থাকছে, কবিতা থেকেও কিছু প্রশ্ন থাকবে কবিতা রিলেটেড এবং 1-2 মার্কের গ্রামার থাকবে। তারপর আপনার বাংলা প্যাডাগজি থেকে 15 নম্বর, এই টোটাল আপনার 30 মার্ক ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ টু, ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে কিন্তু কোনো কবিতা থাকছে না, ডাইরেক্ট দুটো প্যাসেজ হবে, টু প্যাসেজ, দুইটা প্যাসেজ, দুইটা প্যাসেজে কত নম্বর থাকছে 15 নম্বর, আর প্যাডাগজি 15 নম্বর। ঠিক আছে ভাই, এই টোটাল 15। এবার কথা হচ্ছে আমাদের কি প্যাডাগজি, প্যাডাগজির মধ্যেও তো টপিক আছে তাই না, প্যাডাগজি যদি বলি তাহলে প্যাডাগজি তো ভাই সমুদ্র তাই না, প্যাডাগজি সমুদ্র, বাংলা ব্যাকরণ বলে ব্যাকরণ হচ্ছে সমুদ্র, আমরা এতগুলো তো সম্ভব নয় আমাদের জন্য, তো আমরা স্পেসিফিক করতে হবে কোন কোন টপিকগুলো আমাদের জানতে হবে, তাহলে না আমরা এক্সামে ভালো নম্বর করব। আর এক্সামে ভালো নম্বর করতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমাদের কি পরীক্ষায় আসবে তাই না, তো সেগুলো আমাদের জানতে হবে। তো সুতরাং দেখুন চলুন আমরা জেনে নিই, তো বাংলা ব্যাকরণ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে বাংলা ব্যাকরণ আমরা কী কী শিখবো, এবার দেখুন তো ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল থেকে ভালো করে আপনারা দেখবেন, বর্তমান ও ঘটমান, বর্তমান নিত্য, বর্তমান পুরাগঠিত, বর্তমান এগুলো দেখবেন। তারপর কারক, ঠিক আছে, সমাস, সন্ধিবিচ্ছেদ, ভাষা, ভাষার মধ্যে সাধু এবং চলিত ভাষা দেখবেন, বাক্য পরিবর্তন, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো দেখবেন, শব্দ ভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এগুলো দেখবেন, পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ এগুলো দেখবেন, প্রত্যেকটা ভাগ রয়েছে প্রতিটি জানতে হবে। তারপর ক্রিয়াপদ যেমন সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এগুলো দেখবেন। তারপর হচ্ছে কি সমার্থক শব্দ বা প্রতিশব্দ এগুলো আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে। তারপর কবিতার ক্ষেত্রে যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয় তখন ছন্দ অলঙ্কার আসবে, যদি ল্যাঙ্গুয়েজ টু থাকে এখানে কবিতা থাকে না সুতরাং ছন্দ অলঙ্কার থাকে না। ঠিক আছে, তো ছন্দ অলঙ্কার এবং এই প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা টপিকের 13টা টপিক এখানে দিয়েছি, 13টা টপিকে প্রায় 20টা ক্লাস হবে, পুরো একদম ডিটেলসে একদম ভিতরে ভিতরে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো শর্টকাটের মাধ্যমে। এই 20টা ক্লাস বা সম্ভব হলে 15টা ক্লাস একটু দীর্ঘ হলে আমরা শেষ করার চেষ্টা করবো। এই ক্লাসগুলি থেকে আপনারা যথেষ্ট পরিমাণে এই পুরো কনসেপ্ট আপনারা শেষ করতে পারবেন, বুঝে নিতে পারবেন খুব ভালো করে, 100% ক্লিয়ার প্রত্যেকটা টপিক আপনারা এখান থেকে খুব ভালো করে বুঝে নিতে পারবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন প্যাডাগজির পণ্যবাক, ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে যে প্যাডাগজি দেখেছিলাম এখানে দেখুন প্যাডাগজি কিন্তু কমন, ল্যাঙ্গুয়েজ ওয়ান বলুন আর ল্যাঙ্গুয়েজ টু বলুন প্যাডাগজি কিন্তু কমন, পেপার ওয়ান বলুন পেপার টু বলুন দুটিতে কিন্তু প্যাডাগজি কমন তাই না, তো প্যাডাগজির 15 নম্বর কিন্তু কমন। তো সেই প্যাডাগজির 15 নম্বরের মধ্যে আমাদের কোন কোন টপিক দেখতে হবে এবার একটু এখানে দেখে নিন, তো এক প্রথম হচ্ছে ভাষা শিখন ও ভাষা আয়ত্তীকরণ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তারপর হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের নীতি, ঠিক আছে,
প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষার বৃত্তি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, ঠিক আছে, রুল অফ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ঠিক আছে, তারপর হচ্ছে কি ভাষার দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটাকে আমরা LSRW বা লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং বলি, এখানে ডিপলি প্রশ্নগুলো আসবে, শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং, তারপর হচ্ছে মূল্যায়ন মানে অ্যাভালুয়েশন। এই কয়েকটা টপিক থেকে যদি আমরা খুব ভালো করে স্টাডি করে নিতে পারি এই কয়েকটা টপিক, তাহলে এখান থেকে কিন্তু আপনার 100% সবগুলো এখান থেকে কমন আসবে। আপনি দেখতে পাচ্ছেন কমন আসবে মানে কি, আপনি জিনিসটা যদি বুঝে নেন তাহলে 100% আপনি আনসার করতে পারবেন, এখানে আপনার শুদ্ধ হবেই হবে, এখানে আপনার কেউ ভুল করাতে পারবে না। তো এবার আশা করি আপনারা প্রশ্ন পেয়ে গেছেন যে সিটেট পরীক্ষা কি বাংলায় দেওয়া যাবে, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়ে গেছেন। তো তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না।